লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 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 হজ্জ ও উমরা বিষয়ক আলোচনা পর্ব 3 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين اما بعد جداশত আপনাদেরকে হজ্জ ও উমরা বিষয়ক আলোচনা স্বাগত জানাচ্ছি আজকে আমরা তৃতীয় পর্বে হজের হেকমত এবং যে বড় বড় উদ্দেশ্য লক্ষ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো হজ করলে কি কি উদ্দেশ্য এবং হেকমত আমরা বাস্তবায়ন করতে পারি তার মধ্যে প্রথমে রয়েছে আল্লাহর তৌহিদকে বাস্তবায়ন এটা হজের ক্ষেত্রে প্রযোজ্য আমরা ক্ষেত্রে প্রযোজ্য আর এই যে কমন বিষয়গুলো হজ আমরা দুটোর ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ সুহান বলছেন ওয়াইদ বাউল আল্লাহ আন ও তাহের অরু ক্রাইশুদ ওদিন ফিনাজিবিল কুল্লে ফাজ যখন আমরা ইব্রাহিমের জন্য ঘরের স্থানটিকে নির্ধারণ করে দেই এই নির্দেশ দিয়ে যে আমার সাথে কোনো কিছু সেরে করবে না এবং আমার ঘরকে তওয়াফকারীদের জন্য সালাত কায়েমকারীদের জন্য রুকুকারী সেজদাকারীদের জন্য পবিত্র রাখবে এবং মানুষের মধ্যে ঘোষণা দেবে হজের যেন তারা পদব্রজে এবং প্রত্যেক ক্ষেনকায় উষ্টির পিঠে চড়ে দূর দূরান্ত থেকে আসে তাহলে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এই যে আল্লাহ তালা যে নির্দেশনা দিয়েছেন তার শুরুতেই রয়েছে আমার সাথে শরিক করবে না এতে তৌহিদের মূল কথা তাহলে হজের মূল উদ্দেশ্য হচ্ছে তৌহিদের ঘোষণা দেওয়া যে কারণে আমরা তালবিয়া দেখি লা ইহি লাহু আল্লাহ শারিক আলাহুর এই যে আধকারগুলো বারবার বিভিন্ন জায়গায় সেটা আরাফাতে সাফা মারোয়া সাঈর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সেগুলো পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও হাদিস জাবির ইবন আবদুল্লাহ যেটা বিখ্যাত হাদিস রাসু হজের হাদিস সেখানে জাভির ইবন আবদুল্লা বলছেন আহল্লা বি তৌহিদ রাসুদসাল্লাহ আসলাম তৌহিদ উচ্চারণ করে তালবিয়া পাঠ করলেন এহরামে ঢুকলেন এবং সেটা কি সেটা হল লাব্বাইক আল্লাহম লাব্বাইক লাব্বাই কালা শারী কারা কালা বেক ইন্নালহামদ্য ও নায় দা লা কাওয়াল লা শারী কারাক হজের স্লোগান হলো হজের তালবিয়া এবং এই তালবিয়াটাকে তৌহিদ বলা হয়েছে জাভের ইম আবদুল্লাহ রদিয়াল্লাহ তাল হাদিস এ তাতে বোঝা গেল হজ এবং ওমরার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত করা দ্বিতীয় যে হেকমত এবং উদ্দেশ্য লক্ষ্য সেটি হল আল্লাহর দিকে আমাদের যে হাজাত সেটাকে প্রকাশ করা হাজি তিনি অত্যন্ত সিম্পল এবং সহজ সিধা সরল জীবনযাপন করছেন এই হজে এসে তিনি কিন্তু সাদা দু টুকরো পুরুষদের ক্ষেত্রে আমরা বলবো কাপড় পরছেন অথচ তার হয়তো স্যুট প্যান্ট কত কিছু ছিল দেশে থাকতে কিন্তু এখানে এরম অবস্থায় তিনি খুবই সাদা সিধা মানুষ হয়ে যান এবং সবাই ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না সবাই রাজা প্রজা সবাই একই পোশাকই সুতরাং তারা দুনিয়ার যত শোভা আছে সেগুলো তরক করে তারা আসলে আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য সরল সিধা আল্লাহর বান্দা হয়ে যান এবং তারা আল্লাহর কাছে সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে হাত তোলেন দোয়া করেন আল্লাহর কাছে নিজের হাজাত ব্যক্ত করেন এগুলো দ্বারা বোঝা যায় যে আমরা যে আল্লাহর প্রতি মহতাজ আল্লাহর প্রতি মুখাপেক্ষী এটা দেখানো বা এটা প্রমাণ করা হজের অন্যতম আরেকটা উদ্দেশ্য তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে তাকোয়া তাকুয়া প্রতিষ্ঠিত করা তাকোয়া প্রতিষ্ঠিত করা হজের অন্যতম উদ্দেশ্য সেটি আমরা কোরআনের আয়াত থেকে সহজে বুঝতে পারি সুরাল বাকার একশো সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ বলছে ও তাজু ফাইজাদি আলুর আলবাব এটা হজের আয়াত কিন্তু আর তোমরা পাথেও গ্রহণ করো কারণ সবচেয়ে উত্তম পাথে হলো তাকোয়া আর হে বুদ্ধিমান মানুষেরা তোমরা আমার তাকোয়া অবলম্বন করো আমাকে ভয় করো হজের মধ্যে তাকোয়া অর্জিত হয় সন্না অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ রাসুর প্রতি মাহাব্বা পালনের মধ্য দিয়ে এবং অনেক নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার মধ্য দিয়ে এটা তাকর মূল কথা তাকর মূল কথা হচ্ছে ভালো কাজগুলো যথাসম্ভব করা আর পরিপূর্ণভাবে পাপকে পরিত্যাগ করা চতুর্থ যে হ্যাকমত এবং উদ্দেশ্য লক্ষ্য হজের মাধ্যমে অর্জিত হয় সেটা হলো আল্লাহর দিকের

তোমরা আফিদ ওবেন হাই তো আফাদ আন্নাস এরপর তোমরা ফিরে আসো যেখান থেকে মানুষ ফিরে এসেছে ওস্তেক ফিরুল্লাহ এবং আল্লাহর কাছে ক্ষমা চাও ইন আল্লাহ গাফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল করুণাময় বা এদা কাদাই তুম মানে সে যখন তোমরা তোমাদের এই হজের কাজগুলো এবং কোরবানি পরিপূর্ণ করবে সম্পন্ন করবে ফাদ করুল্লাহ তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে ক্যাদিক্রিকুম আবা আকুম আও আসাদ্দিকরা যেমনিভাবে তোমরা নিজেদের বাপ দাদাকে স্মরণ করো অথবা তার চেয়ে বেশি স্মরণ করবে তাহলে এখানে আমরা বারবার আল্লাহকে স্মরণ করা আল্লাহ দিকির কথা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও বিশুদ্ধ হাদিসের মধ্যে নবিসাল্লা আসলাম উল্লেখ করেছেন ইনামা জোয়ারালা তাওয়াফ বিলবাইতে ওয়াসা ইউ নসফ অল মারোয়া ওয়া রমিউল জেমার লে নিশ্চয়ই বাইতুল্লাহর তাওয়াফ সাফা মার সাঈ এবং রামিউল জামারাত এগুলো আল্লাহর দেখেরকে প্রতিষ্ঠা করার জন্য তাহলে হজের মধ্যে আল্লাহর দেকেরও যেমন করা হয় ঠিক হজের কাজগুলোও ইটস সেলফ এগুলো আল্লাহর দেকের এগুলোর মাধ্যমে আল্লাহর দেকেরটাই প্রতিষ্ঠিত হয় সেটা এখানে প্রমাণিত পঞ্চম যে বিষয়টি যে হেকমা এবং যে লক্ষ্য উদ্দেশ্য হজের মধ্যে রয়েছে সেটা হচ্ছে মানুষের যে নাফস আছে সেটাকে পরিশীলিত করা তেহদিব করা সেটাকে একটা চমৎকার তারবিয়ত দিয়ে নিষ্পাপ করে গড়ে তোলা কারণ নফসের মূল কাজ হচ্ছে কুপবৃত্তি এখন এই নফসকে যদি তেহদিব করা যায় ইবাদতের মাধ্যমে এবং তারবিয়তের মাধ্যমে তৌহিদের মাধ্যমে আল্লাহর দিকিরের মাধ্যমে তওয়াফের মাধ্যমে সাঈর মাধ্যমে হজের মাধ্যমে অমর মাধ্যমে এটাকে যদি পরিশীলিত করা যায় তাহলে এটা পবিত্র আত্মা হয়ে ওঠে সে কাজটি করা হজের অন্যতম উদ্দেশ্য আল্লাহ তালা উল্লেখ করেছেন নাল হাজ্জা শোরমুম হজ কয়েকটি সুনির্দিষ্ট মাস মাত্র ফমান ফালাফি হিনাল হাজ্জা ফালা রাফাতা ওলা ফুসুকা ওলা ফিল হাজ তোমাদের মধ্যে যারা এই মাসগুলোতে হজের ইচ্ছা পোষণ করবে তাহলে তাদের এটা মানে অবধারিত রাখতে হবে জানা থাকতে হবে যে হজের মধ্যে কোনো অশ্লীলতা নেই কোনো পাপাচার নেই কোনো ঝগড়া জাটি নেই অমাতফ আলু মিন খৈরিন ইয়া আলমহুল্লা আর তোমরা যা ভালো কিছু করো এই হজের মধ্যে সেটা আল্লাহ জানেন তাহলে এ আমরা বুঝতে পারলাম যে মানুষের আত্মাকে পরিশীলিত করা হজের অন্যতম উদ্দেশ্য এবং এটি আবহাওয়া আল্লাহ তাল্লাহ্ন আরেকটা হাদিস থেকে বোঝা যায় তিনি বলেন সামায়ত্নবী আল্লাহ ই আকুল আমি নবী সাল্লামকে বলতে শুনেছি মান হাজি যে হজ করল তাতে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হল না এবং পাপাচারী লিপ্ত হলো না সে ওই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মা তাকে প্রসব করেছে অর্থাৎ তার মা তাকে যেদিন প্রসব করেছে সেদিন শেষ হলো নিষ্পাপ তাহলে হজেও সে হজ করে যখন ফিরবে তখন সেরকমই নিষ্পাপ হবে এরপরে ষষ্ঠ যে হেকমা এবং উদ্দেশ্য লক্ষ্য আমরা বলবো এখানে সেটি হচ্ছে হজের মধ্যে আখিরাতের স্মরণিকা হয় অর্থাৎ আখেরাতকে স্মরণ করে দেওয়া হয় এবং কেমতের দিন বান্দা যেমন আল্লাহর সামনে দাঁড়ায় হজের মধ্যেও সকল বান্দা মিলে অনেকটা যেন আরাফার ময়দানে মজদলেফা আরাফাতে যেন আল্লাহর সামনেই তারা দাঁড়িয়ে আছে সেরকম একটা প্রস্তুতি সেরকম একটা অনুশীলন সেরকম একটা তার্বিয়ত প্রশিক্ষণ হজের মধ্যে হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা জাতির মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ ছুটে আসে হজের দিনগুলোতে আট তারিখ থেকে এই বারো তারিখ পর্যন্ত কখনও মিনায় কখনো আরফাতে কখনো মুজদলেফায় কখনও আবার মিনায় তারা একই পোশাক পরে পুরুষরা তারা চলে আসে তাদের মাথা অনাবৃত এবং তারা একই স্লোগান এবং তালবিয়া পাঠ করছে একই তৌহিদের বাণী তাদের মুখে উচ্চারিত হচ্ছে লাব্বায়িক আল্লাহ লাক বলে তারা বারবার জমিন আসমানকে মুখরিত করে তুলছে এবং এই যে তাদের উপস্থিতি তাদের একই স্লোগান মুখে একই কথা একই ধরনের পোশাক এরা দ্বারা বোঝা যাচ্ছে যে এভাবেই তারা কেয়ামতের দিন হাসরে একত্রিত হবে আল্লাহ সুবহান হতে আল্লাহ সামনে হাজিরা দেওয়ার জন্যে এবং সেদিন তারা খালি পায়ে থাকবে পোশাকহীন থাকবে এবং তারা সেদিন ভীত সন্ত্রস্ত থাকবে এবং কি তাদের ফয়সালা হয় সে বিষয়ে তাদের জানার আগ্রহ থাকবে ইত্যাদি ফলে হজের মধ্যে আখিরাতের একটা মহড়া হয়ে যায় যেমনটা আমরা দেখি সৈন্যবাহিনীরা বিভিন্ন মহড়া দিত সপ্তম যে বিষয়টা এখানে লক্ষ্য করি সেটি হচ্ছে বিশুদ্ধভাবে উম্মা ঐক্যবদ্ধ থাকার একটা চর্চা হজের মধ্যে করে যেখানে কোনো বিবে বিবাদ বিসংবাদ নাই বিভক্তি নাই লাগালাগি মারামারি কাটি নাই খুবই অবাক লাগে মক্কা এবং মদিনার এই দিনগুলোতে এতগুলো মানুষ এত দেশ থেকে এসছে তাদের রং ভিন্ন তাদের ভাষা ভিন্ন তাদের মুসলিম হওয়া সত্ত্বেও তাদের বিভিন্ন কালচার রয়েছে এত কিছুর পরেও তাদের মধ্যে যে সৌহার্দ্য যে ভালোবাসা যে ঐক্য যেটা লক্ষ্য করা যায় তাতে বোঝাই যাচ্ছে হজ আমাদের একটা চমৎকার ঐক্য চর্চা শেখায় এবং এই ঐক্যবদ্ধ মুসলিম উম্মা এর কনসেপ্টায় রূপরেখাটা দেওয়ার জন্যই হজরের প্র্যাকটিসটা আসলে করা হয় অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে হজ ফরজ হজ আদায়ের মধ্য দিয়ে অষ্টম যে বিষয়টা হজের অন্যতম হেকমা এবং উইজডম সেটি হচ্ছে হজ হজরের ফরজ কাজ আদায়ের মধ্য দিয়ে মূলত আল্লাহ শুক্রিয়া আদায় করা হয় যেহেতু আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহতালা আমাদেরকে সুস্থ দেহ দিয়েছেন সম্পদ এবং সুস্থ দেহ থাকলে হজ ফরজ হয় এবং যারা হ আদায় করতে আসেন তারা এই দুটো নিয়ামত প্রাপ্তির কারণে আসেন এই নিয়ামত প্রাপ্তির সক্রিয়া তারা আদায় করে থাকেন ফলে হজ আমাদের জন্য অর্থবহ একটি ইবাদত যেটা অনেকগুলো উদ্দেশ্য একই সময়ে একই আমাদের মধ্য দিয়ে বাস্তবায়নে আমাদেরকে সাহায্য করে থাকে আসুন আমরা হজ করতে গেলে এই যে মেন উদ্দেশ্যগুলো বাস্তবায়িত হয়েছে কিনা একটু লক্ষ্য রাখি যাতেগুলো এই 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 উদ্দেশ্য লক্ষ্যগুলো এবং হেকমতগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন হাদা সাল্লসালাম আলা নবীলা মুহাম্মদ ও আল্লাহ আলি ওয়াসালাই